আমার নাম নরহরি মাহাতু, বাবার নাম স্বর্গীয় রতনচন্দ্র মাহাতু, মায়ের নাম শ্রীমতী শশীবালা দেবী, স্ত্রীর নাম আভা মাহাতু। স্ত্রী ঝাড়খণ্ড সরকারের একটা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা, ছেলে মেয়েদের মধ্যে একজন, একটা আমার মেয়ে, বয়স 16 বছর, সে দ্বাদশ শ্রেণীতে পড়ছে। আমার বয়স 58 প্লাস, 59 ধরা যায়, 59 আমি পা দিয়েছি। আমরা একটা দল করি, আমি নেতাজির আদর্শে বিশ্বাসী ফরওয়ার্ড ব্লকের একজন উৎসর্গীকৃত কর্মী। একটা এলাকার উন্নয়ন নির্ভর করে একজন নির্বাচিত প্রতিনিধির প্রচেষ্টা যেমন থাকা প্রয়োজন, তেমনি রাজ্য সরকার তারও সহযোগিতা থাকা প্রয়োজন, এবং কেন্দ্রীয় সরকারেরও একটা সহযোগিতা এবং উদ্যোগ থাকা প্রয়োজন। পুরুলিয়া জেলায় বিশেষ করে কৃষির ক্ষেত্রে, পর্যটনের ক্ষেত্রে যে সুযোগ, সেই সুযোগ যদি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তার ফান্ড বা অনুদান যদি সেটাকে প্রয়োগ না করেন, তাহলে অনেক প্রতিবন্ধকতা আছে। সেইটা হচ্ছে একটা গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উঠে এসে যেটা আমার রিয়েলাইজেশন হচ্ছে এডুকেশনটাকে, যে এখনো বাস্তব এডুকেশন বলতে যে কথাটা আমরা বুঝি, যে বিজ্ঞান মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা যদি আমরা উন্নত করতে না পারি, গ্রামে বিদ্যুৎ সংযোগ করার ক্ষেত্রে যেটাকে আমরা বিইউবি বলি, বিধায়ক উন্নয়ন ফান্ড, এমবিলেট যেটাকে আমরা বলি, সেখান থেকে গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগের চাহিদা মতো গরিব জায়গাগুলোতে একটা স্কোপ ছিল। কিন্তু পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার যে রাজীব গান্ধী বিদ্যুৎ যে যোজনা, যেটা সেই যোজনাটা শুরু করার ফলে পুরুলিয়ার মতন একটা পিছিয়ে পড়া জায়গাও সেই রাজীব গান্ধী বিদ্যুৎ যোজনায় অন্তর্ভুক্ত হয়েছে। কথাটা হচ্ছে, আমরা আপনারা জানেন যে আমি 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 যে দলটা করি, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন যে একটা সমাজ, সমাজের অর্ধেক অংশ মহিলা, সেই মহিলাকে, মহিলারাকে যদি আমরা অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে না পারি, সচেতনতা হোক, শিক্ষা হোক, সমাজ জীবনের তাদের বাস্তব পরিস্থিতি হোক, যদি আমরা করতে না পারি, সেই সমাজ কখনো এগিয়ে যেতে পারবে না। পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার 1977 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 78 পঞ্চায়েত নির্বাচন হল, 83 সালে দ্বিতীয় পঞ্চায়েত নির্বাচনে যদিও মহিলাদের রিজার্ভেশন আনলো না, 88 সালের পর থেকে 1/3 রিজার্ভেশন মহিলাদের জন্য এল। পুরুলিয়া জেলার উন্নয়ন, পুরুলিয়া জেলাতে আমার জমি আছে, জমির জন্য চাই সেচ, পুরুলিয়া জেলায় আমার মানুষ আছে, মানুষের জন্য চাই শিক্ষা এবং স্বাস্থ্য, পুরুলিয়া জেলায় ছোট শিল্প যেমন বিড়ি, বিড়ি শিল্প, আমি লেবার স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসাবে বিড়ি শিল্পের যারা শ্রমিক তাদের যে পরিস্থিতি, আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, একটা বিড়ি হাসপাতাল হয়েছে।